আগামী বাইশ জুন থেকে পঁচিশে জুন তিনটে রাশির ফাটকায় কোটিপতি ঠিকই শুনেছেন হবার সুযোগ কিন্তু পাবে কারণ মায়ের কৃপা আপনারা জানেন অলরেডি আমি কয়েকটা ভিডিও করেছি এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর এর আলোচিত আপনারা অলরেডি শুনে ফেলেছেন তাই এই যে বাইশ জুন থেকে পঁচিশ জুন কি আমি এই আমা নানাভাবে আমাদের জীবনের কিন্তু পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো তখনই আসে যখন একটা গ্রহের সমন্বয়ে ঘটে শুভ এবং কিছু তিথি কিছু নক্ষত্র তার উপরে নির্ভর করে ঠিক সেরকমই কিন্তু একটা ভালো সময় আমরা পেতে চলেছি বাইশ টু পঁচিশ জুন এই বাইশ টু পঁচিশ জুন আমার বলছে যে তিথি চলবে এর মধ্যে আমি এই তিনটে রাশিকে বলব অবশ্যই ভাগ্য পরীক্ষা কারণ ফাটকায় কোটিপতি যেটা বললাম মায়ের কৃপায় ভাগ্য বদলে যেতে পারে এই চারটে দিন আপনারা যদি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে পারেন জেগে থাকতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে কোনো কথা হবে না ভাগ্য কিন্তু আপনার বদলাবেই বদলাবে শুধু আপনার অ্যালার্ট থাকাটা জরুরি আপনি যখনই অ্যালার্ট থাকবেন তখনই দেখবেন আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু পরিবর্তন আসবে আর যখন আপনি অতটা গুরুত্ব নেবেন না তখনই কিন্তু আপনি কিছুই করতে পারবেন না দেখুন আমাদের কখন কবে সময় ভালো আসে খারাপ আসে আমাদের জানা সম্ভব যে কারণে আমি বা আমার মতো যারা আছেন অ্যাস্ট্রোলজাররা কিন্তু আপনাদের শুভ সময়গুলো জানানোর চেষ্টা করে যে এই সময়গুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো পজিটিভ আর এই সময় যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন কিছু পরিবর্তন আপনাদের আসতে পারে যে কথাগুলো জানানো হয় এগুলোর উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা আপনাদের জানানো আর তারপর আপনি যদি ঠিক সেইভাবে চলতে পারেন অবশ্যই জীবনের পরিবর্তন আসবে দেখুন এই যে বাইশ জুন থেকে ২৫ জুন তিনটে রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকবে এই শুভ সময়টা কি করতে হবে ভালোভাবে সময়টাকে আমাদের ব্যয় করতে হবে অর্থাৎ শুভ কাজে কিন্তু সবসময় লিপ্ত থাকতে হবে ভালো থাকতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে অর্থাৎ এই চারটে দিন যথেষ্ট পজিটিভ থাকতে হবে নেগেটিভ কোনো আলোচনা হবে না তাহলেই আপনার ভাগ্যের যে পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এই সময়গুলো অত্যন্ত শুভ থাকে আর এই সময়গুলো যদি আমরা সঠিকভাবে সঠিক পথে নিয়ে যেতে পারি তাহলে আপনার ভাগ্য পদানো কেউ আটকাতে পারবে না যে কারণে আমি প্রত্যেকটা দিনই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি কি কারণে ভালো সময় আসবে কেন আসবে সেই দিকগুলো আপনাদের ঠিকঠাক আছে তো এগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি যারা বুঝতে পেরেছে তারা কিন্তু তাদের ভাগ্য অবশ্যই বদলে পেরেছে আর যারা বুঝতে পারেনি তারা কিন্তু ঠিকঠাক এখনো নিজের ভাগ্য বদলাতে পারেনি যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে তারপরে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি ভালো করে জেনে গেলেন তারপর কিন্তু কাউকে বলতেও পারবেন আগে যদি না বুঝে শুনে জীবনে অ্যাপ্লাই না করে আপনার রাশি আছে আর আপনি সব কিছু পেয়ে যাবেন এই চিন্তাধারার মধ্যে থাকেন তাহলে তো ভুল করবেন সঠিক হবে না তাহলে আসুন এই যে চারটে দিন এই চারটে দিনে এই তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনে কীভাবে অর্থ আসতে পারে সেগুলো একটু বিস্তারিত বলি দেখুন আমি শুরুতেই বলেছি ফাটকা অর্থাৎ এই যে সময়টা খুবই অল্প চার দিন এই চার দিনে ফাটকায় আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে এই যে ফাটকা ফাটকাটা কি হতে পারে ফাটকা হতে পারে আপনার ষাট্টা জুয়া লটারি যে কোনো কিছু হতে পারে এই যে এই জিনিসগুলো আপনার জীবনে তখনই আসবে যখন আপনি চাইবেন অর্থাৎ যে কথাটা বলা হল যে এই বিশেষ করে এই চারটে দিন বাইশ টু পঁচিশ অ্যালার্ট থাকুন ভাগ্য পরীক্ষা করুন এই কটা দিন যদি ভাগ্য পরীক্ষা করতে পারেন সেখান থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তবে যাই করবেন পরিশ্রম করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনি চেষ্টাও করবেন না পরিশ্রমও করবেন না তাহলে তো হবে না সব ঠিকঠাক থাকবে তবে কিন্তু মিলবে ঠিকঠাক না থাকলে কিন্তু কিছুই মিলবে না তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই বিশ্বিক রাশির কথা বলুন আপনার যদি বিশ্বিক রাশি হয় দারুণ সময় থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই আমি চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন সুন্দরভাবে থাকার চেষ্টা করুন কারোর সাথে ঝামেলা করবেন না ঝুট ঝামেলার মধ্যে যাবেন না সাংসারিক সুখ শান্তি রাখার চেষ্টা করবেন এবং নিরামিষ খাবার খাবেন দেখবেন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটবে আর যদি মনে হয় না আমার রাশি আছে আমি সব পেয়ে যাব অটোমেটিক পাবো কিছুই করব না তাহলে অনেক বড় ভুল করবেন কিচ্ছু অটোমেটিক হয় না তাই যখন আপনার চেষ্টা থাকবে তখনই কিন্তু সাকসেস পাবেন এরপরে দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশির দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই চারটে দিন অত্যন্ত শুভ বাইশ থেকে পঁচিশ জুন এই সময়টা অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে ফাটকায় তাও লটারি সারটার জুয়া যে কোনো দিক থেকে আপনার হাতে অর্থ চলে আসতে পারে কারণ চার দিনে আপনার অর্থপ্রাপ্তি এটা ফাটকা ছাড়া সম্ভব না তাই এটাও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে ভালো করে এই চারটে দিন অ্যালার্ট থাকতে হবে তবেই কিন্তু মিলিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব না আর আপনি যদি বড় হওয়ার স্বপ্ন দেখেন অবশ্যই স্বপ্ন পূরণ হবে এরপর তিন নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু অবশ্যই সিংহ রাশি আপনার যদি সিংহ রাশি হয় তাহলে দুর্দান্ত সময় কিন্তু আপনারও থাকছে আমি বলবো আপনার সিংহ রাশি এই বাইশ টু পঁচিশ সময়টা অত্যন্ত শুভ এই সময় চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার কিন্তু জীবনে পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে কারণ এই যে চারটে দিন এই চারটে দিনে ফাটকাতেও কিন্তু আপনার অর্থ আসবে কারণ মা কিন্তু আপনার দুহাত ভরে দেবে যে কারণে আমি আপনাদের প্রথমেই বলেছি প্রথমত আপনাদের এই আমাবোচির কদিন সাবধানে থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে কোনো রকম ঝুট ঝামেলায় যাওয়া যাবে না সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে নিরামিষ খেতে হবে তবেই কিন্তু আপনার যে জীবনের সমস্ত চলার পথগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে কি হবে তারপরে আপনার জীবনে পরিবর্তন শুরু হবে ধীরে 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 আপনার জীবনের ডেভেলপ শুরু হবে আর এগুলো সমস্তটাই কিন্তু আপনি নিজেই করবেন আপনি যদি মনে করেন যে না আমার রাশি আছে আমি এসব সহজেই পেয়ে যাব তাহলে কিন্তু ভুল করবেন সহজে কিছু হয় না আপনার রাশি থাকলেই হবে না রাশিটির সাথে সাথে সমস্ত সব ঠিকঠাক আছে কিনা দেখতে হয় গ্রহের অবস্থান চাইতে বড় গ্রহ ভালো থাকবে তো সব ভালো থাকবে এবার আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে এই যে সময়টা বাইশ টু পঁচিশ কোন গ্রহ আমার ভালো থাকতে হবে একদম সঠিক কথা আপনার শুক্র ভালো থাকতে হবে এবং শনি ভালো থাকতে হবে এই শনি এবং শুক্র যদি ভালো থাকে তাহলে আপনার কিন্তু অনেকটাই ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব তা না হলে কিন্তু অনেকটা কঠিনও হয়ে যেতে পারে তাই এই দিকগুলো আপনার ভালো করে বিচার করে নিতে হবে তারপর কিন্তু আপনি যে কোনো একটা ডিসিশন নিতে পারেন যাই এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম বাইশ থেকে পঁচিশ অত্যন্ত শুভ চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন দেখবেন জীবনের পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার